একসময় ইলিশ সাধারণ রফতানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখে 2012 সালে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে 2019 সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজাতে আবারও ইলিশ রফতানির সুযোগ দেয় সরকার। তবে এখন পর্যন্ত কোনো বছরই টার্গেট অনুযায়ী রফতানি করতে পারেনি ব্যবসায়ীরা। যেমন 2021-22 অর্থ বছরে 52 প্রতিষ্ঠানকে 2080 টন রফতানির অনুমতি দিয়েছিল, রফতানি হয়েছিল 1230 টন। 2022-23 অর্থ বছরে 2450 এর বদলে হয়েছে 1391 টন, আর 2023-24 অর্থ বছরে 3950 টন হওয়ার কথা থাকলেও রফতানি হয় 802 টন। এদিকে 2024-25 অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের সময় ভারতে ইলিশ পাঠানো নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়। সব ছাপিয়ে দেশের 49 প্রতিষ্ঠানকে 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলেও রপ্তানি হয় 532 টন। সরেজমিনে দেখা যায়, অনুমোদন পাওয়া এই 49 প্রতিষ্ঠানের মধ্যে 20টি রপ্তানি করলেও বাকি 29 প্রতিষ্ঠান 1 কেজিও রপ্তানি করেনি। তাহলে ভারতে এত চাহিদা থাকলেও কি কম ইলিশ যাচ্ছে? যদিও অনেক ব্যবসায়ী ইলিশ সংকট আর দামের ঊর্ধ্বগতির কারণকেই রফতানির কম হওয়ার কারণকেই দায়ী করছে। তবে কিছু ব্যবসায়ীর দাবি, কাগজে কলমে হিসেবটা কম থাকলেও চোরাচালান কিংবা অবৈধভাবে বেশি লাভের আশায় ইলিশ ঠিকই টার্গেটের থেকেও বেশি যাচ্ছে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। কাগজ কলমে ইলিশের রপ্তানি কম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীরা কম বেশি দেখায় নিয়ে চলে গেছে, কিন্তু আর কিছু অবৈধভাবেও পাচার হয়ে গেছে ইলিশ মাছ। এই ব্যবসায়ীর কথার সত্যতাও মেলে কাস্টমস থেকে। এবছর রফতানিকারক রূপালি সিফুডস ও শততা ফিশ অনুমোদনের চেয়েও গোপনে ইলিশ পাচার করার দায়ে কাস্টমসের হাতে ধরা পড়লে জরিমানা গুনতে হয়। এছাড়াও রাজনৈতিক প্রভাব খাটিয়ে রফতানির অনুমোদন নিলে অধিকাংশ প্রতিষ্ঠান 1 কেজি ইলিশও চালান না করায় রাজস্ব হারাচ্ছে সরকার। যাচাই বাছাই প্রকৃতদের অনুমোদন দেওয়ার দাবি ব্যবসায়ী মহলে। 20 জন রফতানিকারক 532 টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছেন। যাদের কেবলমাত্র সক্ষমতা আছে সেই সমস্ত রপ্তানিকারকদেরই অনুমতি দেওয়া উচিত। সরকারি পরিসংখ্যান মতে গত 5 বছরে গড়ে ইলিশের উৎপাদন হয়েছে 2.5 শতাংশের বেশি। সময় সংবাদ, বেনাপোল।